একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মনে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয় সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লেখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে সন্ধ্যার তারার দিকে, বইয়া চলেছে তরুণী কে? সেতারাতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয় এই হোক শেষ পরিচয়।
বসে আপন মনের ছায়াতলে বলবো বিনা ভাষায়, বলবো বিনা আশায়, বলবো মুখের হাসি দিয়ে, বলবো চোখের জলে। খুশি রইয়া
সেই ডাকে মোর শুধু শুধুই পূর্বে মনস্কাম। শিশু যেমন মাকে নামের নেশায় ডাকে, বলতে পারে এই সুখেতেই মায়ের নাম সে বলে, তোমারই নাম বলবো না না ছলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচিয়ে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মতলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নমস্কার, নবরবি কিরণের ইউটিউব চ্যানেলে আজকে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাব নবনালন্দার প্রতিষ্ঠাত্রী ভারতী মিত্রর জন্মদিবস উপলক্ষে এই অনুষ্ঠানে তোমারই নাম বলবো। এই যেন তার মনের কথা, রবীন্দ্রলোকে আলোকিত এক প্রাণ শ্রীমতী ভারতী মিত্র। রবীন্দ্রনাথের আদর্শে তিনি অনুপ্রাণিত এবং তার মহামন্ত্রে দীক্ষিত শুরু করেন নবনালন্দা বিদ্যায়তন। যাহাতে বিদ্যালয় ঘরের কাজ করিতে পারে, যাহাতে পাঠ্য বিষয়ে বিচিত্রতার সঙ্গে অধ্যাপনার সজীবতা মিশিতে পারে, যাহাতে পুঁথির শিক্ষাদান ও হৃদয় মনকে গড়িয়া তোলা দুই ভারই বিদ্যালয়ে গ্রহণ করে। ছোট থেকেই বহু সঙ্গীত নাটক নৃত্যনাট্য প্রযোজনা করেন তিনি। আন্তরিক ইচ্ছা সকলের মনে রবীন্দ্রনাথের প্রতি নিবিড় ভালোবাসা সঞ্চারিত করার। জীবনের সায়াহ্নে বসে অসুস্থ শরীরে নিজের কষ্টকে লাঘব করার প্রয়াসে শুনতেন রবীন্দ্রসঙ্গীত, তার রচিত কবিতা ও গল্প। দৃষ্টিহীন হয়ে এসেছে তাই পড়তে পারতেন না, কিন্তু অধীর আগ্রহে শুনতেন কবিতা ও গান। এমন একটি রবীন্দ্র মনস্ক প্রাণকে নবনালন্দা পরিবারের শ্রদ্ধা আজকের এই 22শে ফেব্রুয়ারির দিনে। আজকের নিবেদনে প্রথম শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন
সোমদত্তা ব্যানার্জি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে ঘোর অবদান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। পরবর্তী শ্রদ্ধার্কে প্রথমে প্রিয়াঙ্গী লাহিড়ী এবং তারপর রঞ্জিনী মুখোপাধ্যায়। Oh,
না বুঝে কারে তুমি ভাসালে আঁখি জলে না বুঝে ওগো কে আছে চাহিয়া শূন্য পথ পানে কাহারো জীবনে নাহি সুখ কাহারো পরানো জলে না বুঝে কারে তুমি ভাসালে আঁখি জলে না বুঝে ওগো কে আছে চাহিয়া শূন্য পথ পানে কাহারো জীবনে নাহি সুখ কাহারো পরাণ জলে না বুঝে কারে তুমি ভাসালে আঁখি জলে না বুঝে পড়ুনি কাহারো নয়নের ভাষা বোঝনি কাহারো মরণের আশা দেখুনি ফিরে কার ব্যাকুল প্রাণের সাধু এসেছ দোলে ওগো কে আছে চাহিয়া শূন্য পথ পানে কাহারো জীবনে নাহি সুখ কাহারো পরাণ জলে না বুঝে কারে তুমি ভাসালে আঁখি জলে না বুঝে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে এ যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এবারের নিবেদনে দীপাবলী দত্ত
ক্রমাগত ঘষে ঘষেই যেমন চন্দন কাঠের সূচিশুদ্ধ সুগন্ধ, তেমনই হলেনই বা তিনি, কেবলই তাঁরই গীত নৃত্যাদির আরতিতে স্তুত। ক্রমাগত তাঁরই আংশিক উপকরণের সাধনার দানে ধীরে ধীরে উপাসিতব্য যিনি, তাঁরই অরূপ মূর্তি প্রস্তুত হবে অগণিত মনে মনে। হ্যাঁ, ভারতী মিত্রর কথা, তিনি এইটাই ভাবতেন রবীন্দ্রনাথ সম্বন্ধে। পরবর্তী নিবেদনে কোয়েল অধিকারী।
আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশিত বেলা। সগুণ বরষা গগন আধার, হ্যারো বাড়ি ধারে কাঁধে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া খেলা রাত্রিবেলা। ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল দেদোল দোল, পশ্চাৎ হতে হাহা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগালে মাতলে হট্টগোল দেদোল দোল। আজ জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকের কাছে, থাকিয়া থাকিয়া উঠেছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয়ে নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলি আছে বুকের কাছে। হাই, এতকাল আমি রেখেছি তার যত্ন ভরে শয়ন পরে, ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে, বাসর শয়ন করেছি রচনা কুসুম ধরে, দুয়ারে রুধিয়া রেখেছি তারে গোপন ঘরে যত্ন ভরে। এবারের নিবেদনে প্রিয়াঙ্গী লাহিড়ি। কুঞ্জ বনে
তার নাম রম্য, তালে তালে জীবন জুড়ে নাচু। তার সুরের বিনা সমস্ত অনুভবে নদী সমুদ্রে ঢেউ তুলু। তপন তারায় আলোয় ধোয়া সকাল বেলায় নিবিড় তিমির রাতে বাজুক বাঁচতেই থাকুক অবিশ্রাম অফুরান। দুর্ভাগ্য আমাদের এই প্রার্থনা প্রতিদিন মনে রাখাই যায় না, তাকে ভুলে যাই থেকে থেকেই। এত সহজে তার প্রসারিত হাতের দান পেয়েছি বলেই এই বিদ্যুৎময় উত্তরাধিকারের মর্যাদা দিতে পারি না। নইলে কেন এই তমিশ্রা, কেন প্রতিদিন এত অজস্র মৃত্যুকে পার হতে হয়? তাকে যদি মনের মধ্যে শুনতে পারি, ধ্যানের মধ্যে শুনতে পারি, তবেই তো জীবন প্রেমে প্রেমে বাঁচতে পারি। ভারতী মিত্রর এই কথাগুলোই নবনানন্দ পরিবারের কানে বাজে। তিনি বলেছিলেন, তোমার যে গান মধুর হয়ে নানা কাজের মাঝে, নিবিড় সুখে গভীর দুঃখে উচ্ছলিয়া বাজে, তারায় ভরা নিশীথ রাতে জাগিয়ে তোলে প্রাণ, ফুল ফোটানো শুক্র পাতে আনি মুখর তান। সে গান যেন জীবন ভরে সূর্য সমে জনে, বিকাশ করে চেতনা মরের সুরের শতদলে। আজকের এই 22শে ফেব্রুয়ারি 2022-এর নবনারন্দা ও নবরবি কিরণের পরিবারের শ্রদ্ধার গো ভারতী মিত্রকে আজকের অনুষ্ঠানের শেষ নিবেদনে রঞ্জিনী মুখোপাধ্যায়। ঘুম ভাঙাবে, ঘুমটায় আমার
जानी ने जदी